আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এক কাপ ময়দায় আটটি মিনি মোগলাই। চলুন দেখে নিই এটা কীভাবে তৈরি করতে হয় এবং আশা করি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রথমে আমি মোগলাইয়ের জন্য নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে ময়দা, নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল, লবণ আর হাফ কাপ পরিমাণে কুসুম গরম পানি। প্রথমে আমি দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেলটা দিয়ে ময়দাটাকে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। এবার ভালো করে মাখিয়ে নিব যাতে তেল আর লবণটা সম্পূর্ণ ময়দায় ভালো মতো চলে যায়, এবং যখন এটাকে মুঠি করে এরকম একটা আসবে তখন বুঝতে হবে যে মাখানো কমপ্লিট। এবার আমি সামান্য পরিমাণে পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। এখানে কিন্তু অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু ডোটা, ময়দার যে ডোটা হবে সেটা সিঙ্গারার মতো খাস্তা হয়ে যাবে, তখন মোগলাই খেতে ভালো লাগবে না। আমি একবারে কিন্তু পানিটা দেইনি, বারে বারে দিয়ে নিচ্ছি। যতটুকু পানি লাগবে ততটুকুই দিবেন, বেশি দেওয়ার প্রয়োজন নাই। আমার খামিটা হয়ে গেল, এখন আপনারা দেখতেই পাচ্ছেন এটা একদম খুব বেশি নরমও না আবার শক্তও না, একটা মাঝারি মতো কনসিস্টেন্সি এসেছে। এবার এটাকে আমি তেল দিয়ে 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এই পর্যায়ে আমি চলে এসেছি ভিতরের পুর তৈরি করতে। এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় এক কাপের পরিমাণে মুরগির মাংসের ঝুরা, এটাকে আমি তেল আর গোলমরিচ দিয়ে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ এবং দিয়ে দিচ্ছি দুটা ডিম। এখানে আপনারা মাংসের কিমাটা চাইলে বাদ দিতে পারেন। এরপরে আমি দিচ্ছি কাঁচামরিচ, লবণ, এখানে নিয়ে নিয়েছি হাফ চা চামচ করে গোলমরিচের গুঁড়া, চাট মশলা, গরম মশলা আর ভাজা জিরা গুঁড়া। চাট মশলাটা এক চা চামচ দিবেন, বাকিগুলো হাফ চা চামচ দিলেই হবে। এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ধনে পাতা অ্যাড করতে পারেন, আমার বাসায় আজকে ছিল না জন্য আমি ধনে পাতাটা দেইনি। আবার শুধু ডিম দিয়েও চাইলে করতে পারেন, আমি মাংস ছিল আর পছন্দ করি জন্য মাংসটা দিয়েছি। এবার 30 মিনিট পরে আমি চলে এসেছি, আমার খামিরটা সম্পূর্ণ রেডি, এটাকে রেখেছিলাম জন্য আরও সফট হয়ে এসেছে। এখন আমি এই ডোটাকে ভালো করে বেলুন ফিরাতেই বেলবো, তাই আমি এখানে নিয়ে অর্ধেক করে নিচ্ছি। আজকে আমি আপনাদেরকে মিনি মোগলাই দেখাবো বলেছিলাম প্রথমেই, এখন আমি অর্ধেক ডো দিয়ে চারটা আবার ছোটো ছোটো লেচি তৈরি করে নিচ্ছি। আমি এক কাপ ময়দায় আপনাদেরকে আটটা মোগলাই করে দেখাবো, দেখতেই পাচ্ছেন বাকি অর্ধেকটা নিয়েও আমি চার ভাগ করে নিচ্ছি। আমি আটটা ছোট ছোট লেচি তৈরি করে নিয়েছি, এবার আমি দেখিয়ে দিব। প্রথমেই একটা লেচি নিয়ে আমি বেলে নিচ্ছি, যেহেতু এটা মিনি মোগলাই হবে তাই খুব বেশি বড় হবে না। একটু ময়দা মাখিয়ে নিচ্ছি বেলার সুবিধার জন্য। এটা ভালো করে পাতলা করে বেলতে হবে, বেশি মোটা রাখা যাবে না। আমার রুটিটা বেলা হয়ে গেল, এবার আমি এখানে পুর দিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু একদম পাতলা করে বেলতে হবে, বেশি মোটা করা যাবে না। এবার আমি দেখেন হাতের সাহায্যে ভালো করে দুই পাশ চেপে দিচ্ছি, তা না হলে কিন্তু এটা খুলে যাবে। আপনারা এভাবে বারবার করে চেপে দিবেন। এবার আমি এই দুই পাশও ভালো করে চেপে দিলাম, তৈরি হয়ে গেল আমার মিনি মোগলাই। এভাবে আমি আরেকটা বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। আমার রুটিটা বেলা কমপ্লিট, আমি দেখতেই পাচ্ছেন একদম পাতলা করে বেলে নিয়েছি টেনে টেনে। এবার আমি এখানেও পুর দিয়ে দিচ্ছি এবং এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে ভাঁজটা দিতে হবে। চেপে দিলাম, এবার এই পাশ থেকে নিয়েও চেপে দিলাম, দুই পাশ থেকে নিয়ে চেপে দিতে হবে এবং তারপরে আসলে পরোটার ভাঁজটা যেভাবে দেয় অনেকটা সেভাবেই দিতে হবে।
এবার আমার আরেকটা মোগলাই তৈরি হয়ে গেল। এভাবে আমি সবগুলো মোগলাই তৈরি করে নিয়েছি। এবার আমি চলে যাব ভাজতে। প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হবে বুঝব। আমি এখানে একটা সামান্য পরিমাণে ময়দা দিয়ে বুঝে নিয়েছি যে তেলটা গরম হয়ে গেছে। এরপরে আমি এটা দিয়ে দিব এবং এটাকে মিডিয়াম আঁচে ভাজতে হবে, খুব বেশি আঁচে ভাজা যাবে না। আমি তেলে এটা দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে এটাকে হালকা আঁচে ভাজতে হবে। একবারে তাহলে পুড়ে যাবে, ভিতরটা সিদ্ধ হবে না। আমি একটু পরে আপনাদেরকে একবারে দেখালাম, একটা লালচে ভাব এসেছে। এবার এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত লাল কালার আসবে। কিন্তু বারবার নেড়ে চেড়ে ভাজতে হবে, খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। এভাবে আমি নেড়ে চেড়ে বারবার করে এটাকে ভেজে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন একটা সুন্দর ব্রাউন কালার চলে এসেছে আমার মোগলাই, কিন্তু ভাজা কমপ্লিট মিনি মোগলাই। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখতে। আর এটার স্বাদ একদমই বাইরের দোকানের কেনা মোগলাইয়ের মতো হয়। আর করতে বেশি টাইমও লাগে না, এক ঘন্টার মধ্যে সম্পূর্ণ রেডি হয়ে যায়। এই তো তৈরি হয়ে গেল আমার মিনি মোগলাই। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এবং আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।